Radio Today 89.6 FM এখন শুনবেন রেডিও টুডের সকালের খবর একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট খুলনা বরিশাল বগুড়া ময়মনসিংহ কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে সুপ্রশ্রোতা আজ বুধবার 17 জুলাই 2 শ্রাবণ 13 চিলকত স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:15 রেডিও টুডে ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা হোসেন চলুন শ্রুতি জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সামিট প্রধান খবরগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ দুপুর 12:30 সচিবালয়ে সংবাদ সম্মেলন প্রশিক্ষামন্ত্রীর ঢাকা বেনাপোলের মধ্যে বিরতিহীন ট্রেন বেনাপোল এক্সপ্রেস এবং ঢাকা রাজশাহী বনলতা এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন আজ অবশেষে রংপুরের নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় রাতে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি গ্রেফতার আজ তাকে আদালতে তোলা হবে শুনছিলেন শিরোনাম এই খবর এফএম 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodaypg.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে এফএম 89.6 এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান এবার বিস্তারিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া 13.5 লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হবে আজ সকাল 10:00 গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দুপুর 12:30 সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দুপুর 1:00 থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী 18 থেকে 24 জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে এক্ষেত্রে প্রতিটি বিষয়ে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে চার্জ কাটা হবে বেনাপোলবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে আজ বেলা 11:00 ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ও বেনাপোলের মধ্যে বিরতিহীন ট্রেন বেনাপোল এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের নাম প্রধানমন্ত্রী নিজেই রেখেছেন নতুন এই ট্রেনে ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগবে 8 ঘন্টা বেনাপোল থেকে দুপুর 1:00 ট্রেনটি ছাড়বে ঢাকায় পৌঁছবে রাত 9:00 আবার রাত 12:40 ঢাকার কমলাপুর থেকে ছেড়ে সকাল 8:45 বেনাপোল পৌঁছাবে বেনাপোল থেকে ছাড়ার পর যশোর চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে বিরতি দেবে এই ট্রেন ঈশ্বরদী থেকে সরাসরি চলে আসবে ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে থাকবে নতুন 12টি কোচ তার মধ্যে 2টি থাকবে শীততা প্রচলিত সুইং ডোরের পরিবর্তে এইসব কোচে থাকছে নিরাপদ স্লাইডিং দরজা এদিন ঢাকা রাজশাহী বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচলেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযোগ্য সামরিক মর্যাদায় দাফন করা হল সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদকে গতকাল সন্ধ্যা 6:00 এরশাদের নিজ জেলার রংপুরের পল্লী নিবাসে তাকে দাফন করা হয় এর আগে বাদ জোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে তার সবশেষ জানাজা অনুষ্ঠিত হয় আজ দুপুর 12:00 হেলিকপ্টারে করে রংপুরে নিয়ে যাওয়া হয় এরশাদের মরদেহ প্রিয় নেতাকে এক নজর দেখতে ও তার মরদেহ শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে জাতীয় পার্টির নেতা কর্মী সহ হাজারো মানুষের ৪০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল হক বাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে দুদক পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা গতকাল ঢাকার 1 নম্বর সমন্বিত জেলা কার্যালয় মামলাটি দায়ের করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে রেহাই পেতে দুদকের পরিচালক এনামুল বাসিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে সম্প্রতি গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন ডিআইজি মিজানুর রহমান
বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। এর আগে গতকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় মিন্নিকে। দিনব্যাপী জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেফতার করা হয়। গতকাল রাত 9:15 এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। রিফাত হত্যাকাণ্ডে মিন্নির হাত রয়েছে দাবি করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। এবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবর নিয়ে সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছেন নাবিদ আজম। প্রথম আলোর প্রধান খবর, পণ্যের মান নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা বিএসটিআই অনুমোদিত 10টি ব্র্যান্ডের প্রস্তাবিত দুধের নমুনায় গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পত্রিকাটির আরও একটি শিরোনাম, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। সমকালের প্রধান শিরোনাম, 12 আর্থিক প্রতিষ্ঠান লাল তালিকায়, কোনো প্রতিষ্ঠান আমানত ফেরত দিতে পারছে না। বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে সমকালের শিরোনাম, তদন্তে নতুন মোড়, মিন্নি গ্রেফতার। যুগান্তরের প্রধান শিরোনাম, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কারের তালিকায় 200। এবার বিভিন্ন ইস্যুতে জনমত নিয়ে রেডিও টুডে নিয়মিত আয়োজন পাবলিক ওপিনিয়ন। সকালের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজনের সাথে কথা বলেছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ও ভেজাল প্রতিরোধে সারা বছর অভিযান চালানোর জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিষয়টিতে আপনার মন্তব্য কি? আমি শান্তি রহমান। যে আদেশটা পেয়েছে আমাদের দেশের ডিস্ট্রিক্ট কমিশনারগণ, নির্দেশটাকে আমি সাধুবাদ জানাই। খাদ্যে ভেজাল এই ব্যাপারটা আমাদের দেশে আসলেই একটা বড় ধরনের সমস্যা। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো 40 লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল হক বাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? ডিআইজি মিজান এবং দুদক পরিচালক যে দুর্নীতিগ্রস্ত, এখন তাদের এর জন্য অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের হলো শাস্তি দিতে হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদেরকে যে আইনের আওতায় আনা হচ্ছে, এরকমটা যেন প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই, যে যেখানে আইন লঙ্ঘন করবে সব জায়গায় যদি এটা অ্যাপ্লাই করা যায় তাহলে একটা সরকার অবশ্যই ভালো কিছু করবে, একটা দেশের উন্নতি অবশ্যই হবে। এই ছিল আজকের পাবলিক অপিনিয়ন। শুনছেন রেডিও টুডে সকালের খবর, সঙ্গে আছি আমি ফারজানা হোসেন। এখন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3-3 বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সকালের খবর, একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ, যার জন্য আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে। আমেরিকার বাংলা বিভাগ থেকে রেডিও টুডের সকল শ্রোতার প্রতি থাকছে অনেক অনেক শুভেচ্ছা। কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিন্দে প্রস্তাব। মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র কংগ্রেসে ডেমোক্রেট দলের সকল সদস্য এবং 4 রিপাবলিকান সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সংখ্যালঘু ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকে বর্ণবাদী বলে নিন্দে জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। পক্ষে 240, বিপক্ষে 187 ভোটে পাশ হওয়া ওই প্রস্তাবে বলা হয় ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যগুলো যা নবাগত আমেরিকান এবং কৃষ্ণাঙ্গদের জন্য ভীতি এবং ঘৃণা বৃদ্ধি করে তাকে যে বৈধতা দিচ্ছে তার কঠোর নিন্দে জানানো হচ্ছে। রোববার এক টুইট বার্তায় দেওয়া এই মন্তব্যের পর
ট্রাম্প সমালোচনার সম্মুখীন হচ্ছেন, তবে তিনি পিছিয়ে আসেননি। ট্রাম্প বলেছিলেন ওই বিধায়কদের যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়া উচিত। তাকে একজন সংবাদদাতা জিজ্ঞেস করেন তাদের কোথায় যাওয়া উচিত। তার জবাবে গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন এটা তাদের উপর নির্ভর করছে। ইরানের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবের বিরোধিতা করেছেন ট্রাম্প। সে খবরে বলা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার যে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার জবাবে বলেছেন ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে না, কারণ যুক্তরাষ্ট্র এ ধরনের ক্ষেপণাস্ত্রকে পারমাণবিক বোমা বহনের উপায় হিসেবে দেখে। হোয়াইট হাউসে মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকের সময় সংবাদদাতাদের ট্রাম্প বলেন যে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত নয়। তার এই বিশ্বাসের পাশাপাশি তিনি এটাও মনে করেন যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো ঠিক নয়, যা 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি অনুযায়ী ইরান এখনও তা করতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর 2015 সালের চুক্তিকে অনুসমর্থন দিয়েছে তাতে ইরানের প্রতি তার এই আহ্বান জানানো হয়েছে যে তারা যেন পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকে, কিন্তু বিষয়টি তাদের জন্য অবশ্য পালনীয় বলে উল্লেখ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের NBC নিউজ নেটওয়ার্কে সোমবার প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো তার মিত্র রাষ্ট্রগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে, যারা কিনা ইরানে বৈরীপক্ষ, এবং তাই তার কথায় আমাদের অঞ্চলে বিস্ফোরণ চালানোর প্রস্তুতি চলছে। রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পদে মনোনীত প্রার্থী মার্ক এসপার তুরস্কে সমালোচনা করে বলেছেন এটা ভুল সিদ্ধান্ত। ওই সব যন্ত্রপাতি অংশত গত সপ্তাহে চালান দেয়া হয়। মঙ্গলবার সেনেট সশস্ত্র বাহিনী কমিটিতে তার অনুমোদনের লক্ষ্যে শুনানির সময় মার্ক এসপার সদস্যদের বলেন যে S-400 বিষয়ে তুরস্কের সিদ্ধান্ত ভুল এবং তা হতাশাব্যঞ্জক। মঙ্গলবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি চারতলা আবাসিক ভবন ভেঙে পড়লে অন্তত 10 জন নিহত হয়। জাতীয় দুর্যোগে সাড়া দেওয়ার জন্য বিশেষ বাহিনী এবং দমকলের লোকজন ধ্বংসাবশেষের ভেতরে চাপা পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনবহুল সরু আঁকাবাঁকা গলিতে অবস্থিত এই ভবনে পৌঁছানোর জন্য উদ্ধারকারীদের দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে ওই ভবন পর্যন্ত যেতে হয়েছে। আনিস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন আনিস আহমেদ। এবার ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা জানিয়ে দিচ্ছেন ফরিদ খান। পাঠশালা শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয় 1855 সালে 17 জুলাই। 1977 সালের আজকের দিনে বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় যেটি চালু হয়। আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম দিকের মুসলমান সাহিত্যিকদের মধ্যে অন্যতম সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মৃত্যুবরণ করেন 1931 সালের এই দিনে। 1955 সালের 17 জুলাই ক্যালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ড উদ্বোধন হয়। 1973 সালের এই দিনে আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে। এবার ক্লেমেন খেলার খবর। ক্রিকেট, মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য 14 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ডানহাতি পেসার আবু জায়েদ রাহি সুযোগ পাননি শ্রীলঙ্কাগামী দলে। সাকিব আল হাসানের মতো ছুটি চাওয়ায় উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাসকেও রাখেনি বোর্ড। এই দুজনের বদলে শ্রীলঙ্কা সফরের দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে। সাম্প্রতিক পারফরমেন্সের কারণে স্কোয়াডের সুযোগ পেয়েছেন এই দুজন। বিশ্বকাপে যাওয়ার আগেই নিজের বিয়ের জন্য ছুটি চেয়ে রেখেছিলেন লিটন দাস, যা মঞ্জুর করেছে বোর্ড। আগামী 28 জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই ড্যাশিং ব্যাটসম্যান। আগামী 26, 28 ও 31 জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজটি খেলবে বাংলাদেশ দল। এর আগে 23 জুলাই রয়েছে একমাত্র প্রস্তুতি ম্যাচ, সেই উদ্দেশ্যে আগামী 20 জুলাই দেশ ছাড়বে টাইগাররা। অফুরন্ত ফ্রেশনেসে মন চাইলেই ভেসে যাও রিফ্রেশিং দুনিয়ায়। ক্লেমন, অফুরন্ত ফ্রেশনেস। সবশেষ ওয়েদার আপডেট।
আবহাওয়া সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকার আশেপাশের এলাকার তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে বেড়ে দুপুর 1টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ রৌদ্রোজ্জ্বল আর হালকা বাতাস বইছে দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 75%। ঢাকায় এখন বায়ুমানের সূচক 273, যা খুবই অস্বাস্থ্যকর। প্রিয় শ্রোতা, সকালের আয়োজন শেষ করার আগে ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছে আরেকবার। এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ দুপুর 12:30 সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রীর। ঢাকা বেনাপোলের মধ্যে বিরতিহীন ট্রেন বেনাপোল এক্সপ্রেস এবং ঢাকা রাজশাহী বনলতা এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। অবশেষে রংপুরে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। এবং বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় রাতে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি গ্রেফতার, আজ তাকে আদালতে তোলা হবে। সকালের খবর এ পর্যন্তই। এরপর বেলা 12:45 রেডিও টুডের দুপুরের খবর শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন এবং রেডিও টুডের সাথেই থাকুন। নিরাপদে কার্যক্রমটা সারাটা দিন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি ফারজানা হোসেন। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM। রেডিও টুডে 89.6 FM। মর্নিং মর্নিং ক্রাউ।